ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের সহায়তায় ও কৃষ্ণচন্দ্রপুর দক্ষিণী ক্রীড়া চক্রের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে অনুষ্ঠিত হল জেলা স্তরের যুব সংসদ। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এই যুব সংসদের মূল আলোচনার বিষয় ছিল জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ডক্টর অলোক জলদাতা। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের ডায়মন্ড হারবার শাখার ডেপুটি ডিরেক্টর অশোক সাহা। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান তিনি। সমগ্র বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলিকে এর বিষয়ে সচেষ্ট হতে হবে এবং সদার্থক পদক্ষেপ গ্রহণ করা দরকার। কি করে আমাদের দেশে এবং সমগ্র বিশ্বে কার্বনের ব্যবহার, কার্বন এমিশন তথা প্লাস্টিকের ব্যবহার ইত্যাদি কমানো যায়, সে বিষয়ে আমাদেরকে, বিশেষত আজকের যে তরুণ সম্প্রদায়, আজকের যে যুব সমাজ, আজকের যে শিক্ষিত যুব সম্প্রদায়, তাদেরকে সচেতন হবার বিশেষ প্রয়োজন রয়েছে। সেই উদ্দেশ্যে নিয়ে আজকে এই কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে আমরা নেবারহুড ইউথ পার্লামেন্ট আয়োজন করেছি।